নমস্কার বন্ধুরা, আবার অনেকদিন পরে বই নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একদম পুজোর আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তো স্বাভাবিকভাবেই বই প্রকাশ পারমিতা আপনাদের জন্য পূজাবার্ষিকী নিয়ে কিছু কথা বলতে এসেছে। এবারে কাজের চাপের দরুন আমার পূজাবার্ষিকী নেওয়া এবং পড়তে শুরু করাতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যেই চারখানা পূজাবার্ষিকী সংগ্রহ করেছি এবং বেশ কিছু উপন্যাস পড়ে ফেলেছি। উপন্যাসে মূলত এখনও অবধি পড়েছি, আর সেই পূজাবার্ষিকী আর আমার পাঠপ্রতিক্রিয়া নিয়ে আজকের এই আড্ডার আসর। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমার অনুভূতি বলার পাশাপাশি আমি বইগুলো নিয়েও, ইন জেনারেল কন্টেন্টস নিয়েও একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। তাহলে প্রথম যে বইটিতে যাচ্ছি সেটি হচ্ছে শারদীয়া, বর্তমান 1430 সালের, এবছরের। তো এই বইটার কথা কেন প্রথমে বলছি, বাণী বসুর একটি উপন্যাস আছে, মানে এবছরে পূজাবার্ষিকী যে কটা বেরিয়েছে তার মধ্যে বোধহয় সবচেয়ে সুলভ দাম, মুদ্রিত মূল্য 100 টাকা বর্তমান এই যে পূজাবার্ষিকীটা। এই 100 টাকা পূজাবার্ষিকীটাতে প্রথম যে বই, মানে লেখাটা আমি পড়লাম, সেটা বাণী বসুর লেখা একটি উপন্যাস, অক্ষর পুরুষ ও ডলস হাউস। বেশ বড় সড়ো একটা উপন্যাস। সত্যি কথা বলবো যে মানে এখনো পর্যন্ত যে 6টা 7টা উপন্যাস পড়েছি তার মধ্যে টোটাল, মানে সবকটি পূজাবার্ষিকীতে, আমার মনে হয়েছে যে এই উপন্যাসটা হচ্ছে মানে তাদের মধ্যে বেস্ট। এটা আমার অনুভূতি। একটা অপূর্ব লেখা, একটা পড়ে একটা অপূর্ব ঘোরের মধ্যে থাকতে হয়। পূর্ববঙ্গের একটি তরুণ, সে ভাগ্যের বিপর্যয়ে বলুন বা কি বলবো, ভাগ্যের আবর্তে পড়ে বলুন, সে কলকাতায় আসে। সেই সময় দেশ সবে স্বাধীন হয়েছে তো বা হবে হবে করছে, এবং কলকাতার একটি সম্পন্ন পরিবারে সে শিক্ষকতা করতে শুরু করে। সেই শিক্ষকতা সূত্রেই সেই পরিবারে একটি মেয়ের সঙ্গে তার বিবাহ হয়। এই বিবাহ খানিকটা প্রেম, খানিকটা দেখাশোনা করা, যাই হোক এরকম। তো পরবর্তীকালে সেই ভদ্রলোকের দুই কন্যা সন্তান হয়, একজন ফর্সা এবং তার নাম ছিল মহাশ্বেতা, এবং আরেকজন হচ্ছে কালো, তার নাম কাদম্বরী। তো এই কাদুর দৃষ্টিভঙ্গি দিয়ে মূলত এই উপন্যাসটা লেখা, কিন্তু অদ্ভুত অপূর্ব সুন্দর লেখা। মানে একটা ঘোর থাকে, এবং এই উপন্যাস যখন শেষ হচ্ছে তখন এই ভদ্রলোক, মানে যে সেই তরুণ ছেলেটি, তার বয়স হয়ে গেছে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, এবং সেই সময় কাদম্বিনী, তিনি একটি স্কুলে, সরি একটি কলেজে তিনি পড়ান। তো এইরকম জায়গাটা উপন্যাসটা শেষ হচ্ছে, কিন্তু এর মধ্যেখানে যে বিস্তর জীবনের যে ঘটনাগুলি এবং যেভাবে সেগুলো উঠে এসেছে, লেখনী অসাধারণ, ঘটনা পরম্পরা অসাধারণ, এবং একটা সময়কে তুলে ধরা। সেই সময়টাকে হয়তো এখনো অনেক মানুষ আছেন যারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবেন। একটা মানুষের জীবনে বিপর্যয় কিভাবে আসে, বা বিপর্যয়ে মানে মানুষের জীবন কোন পথে পরিচালিত হবে সেটা আগে থেকে বলা যায় না। মানে কি বলবো, একটা কথা বল মানে বলাই যায় যে বাণী বসুর কাছ থেকে এরকম লেখা যে পাওয়া যাবে সেটাই স্বাভাবিক ব্যাপার। মানে আমরা ওনার লেখাতে আমাদের মানে পাঠকদের মনের সুর এত চড়াভাবে বাঁধা থাকে, কিন্তু পাশাপাশি এই কথাও সত্যি যে এই এই বইটাতে আরও অনেক উপন্যাস, গল্প যেগুলো পড়ার মতন রয়েছে, কিন্তু এই একটি গল্পেই মনে হচ্ছে যে বোধহয় আমি যে খরচ করে বইটা নিয়ে এসেছি সেটা উঠে গেছে। তো এই বইটার এবারে সূচিপত্রে আপনাদের একটুখানি নিয়ে যাব। এই বর্তমান পূজাবার্ষিকী এবারে 65টি মায়ের মুখ করা হয়েছে। জেনারেলি বর্তমানের ক্ষেত্রে তাই করা হয়ে থাকে, মায়ের মুখেই
মায়ের মুক্তি প্রচ্ছদ করা হয়ে থাকে এবং যেটা পড়ার খুব ইচ্ছা আছে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রাম বোলা তুলসীদাস এটা পড়ার ইচ্ছা আছে। সুমন গুপ্তর কালীক্ষেত্র খুব ভালো আছে। নৃসিংহপ্রসাদ ভাদুরীর যযাতির পৌরাণিক আখ্যানের ওপর লেখা রয়েছে। এবার বিশেষ রচনায় সমৃদ্ধ দত্ত শঙ্কর এই নামগুলি সবসময় টানে। উপন্যাস আরও রয়েছে অভিরূপ সরকার তমাল তপন বন্দ্যোপাধ্যায় ওনাদের লেখাগুলো আছে। উপন্যাসিকা রয়েছে খুব পড়ার ইচ্ছা আছে রাজামশাই স্বপ্নময় চক্রবর্তী। গল্প আছে অনেকগুলি নলিনী বেরার গল্প রয়েছে বল্লালী বালাই। তো এছাড়া ছোটদের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্ত শুনেছি নাকি খুব ভালো হয়েছে, আমার এখনও পড়া হয়নি। তো এছাড়া এই হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টিং আমি দেখি যেটুকু দেখেছি যে না পড়তে খারাপ লাগে না। সেকেন্ড বই যে বইটার কথা এবারে বলবো অন্তরীপ শারদিয়া। তো গত বছর কিনেছিলাম এবং সত্যি পড়ে মুগ্ধ হয়েছিলাম। এবছরেরও কিন্তু অধীর আগ্রহে ছিলাম যে কবে শারদিয়া অন্তরীপ প্রকাশিত হবে। তো যথারীতি হাতে পেয়েছি কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র একটিমাত্র উপন্যাস পড়ে ফেলেছি, আরও অনেকগুলি পড়ার অপেক্ষায় রয়েছি কিন্তু এখন অবধি একটিমাত্র পড়েছি শম্ভুক হত্যা রহস্য রাজা ভট্টাচার্য। সত্যি বলতে অসাধারণ লেগেছে এই উপন্যাসটা। পৌরাণিক কাহিনীর নির্ভর। জেনারেলি রামায়ণ আমরা ততটাই জানি যে যখন রাম রাজা হলেন এবং রাবণ বধ করলেন তিনি ফিরে আসলেন অযোধ্যাতে। আসলে আমরা মানে ইন জেনারেলের কথা বলছি, হয়তো অনেকেই এর পরের ঘটনাও জানেন কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, তো এই ঘটনাটার মেইন আকর্ষণ কিন্তু এটা একটা রহস্য গল্প। দ্বিতীয়ত এই কাহিনী কিন্তু ওই লক্ষ্মণ যেখানে রাজপুত্র হিসাবে রামের সঙ্গে অযোধ্যায় এসে আছেন এবং সীতার ততদিনে অন্তর্ধান হয়েছে, পাতাল প্রবেশ এখানে উল্লেখ নেই, অন্তর্ধান বলা হয়েছে। তো সেই সময় অর্থাৎ আফটার রাবণ বধ রাম যখন রাজত্ব করছেন সেই সময়ের ঘটনা। এবং এখানে লেখক কিন্তু খুব যুক্তিপূর্ণভাবে দেখাতে চেয়েছেন যে রামকে দেবতা হিসেবে ঈশ্বর হিসেবে পূজা কেন শুরু হলো এবং একটা হত্যা রহস্য আছে এবং সেই হত্যা রহস্য সমাধান করছেন রাজপুত্রেরা। বাকি আর কিছু বলবো না, কারণ যদি বলে দিই তাহলে আর এর মানে মূল ফিলিংসটা হারিয়ে যাবে। তো অন্তরীপ আগেরবারে একেবারে মন ভরিয়ে দিয়েছিল, এবারেও বেশ মোটাসোটে একটা বই হয়েছে, প্রিন্টিং ভালো, সেগুলো আপনাদের দেখাচ্ছি। বইটার মুদ্রিত মূল্য 280 টাকা, বাদ বাকিটা আপনাদের একটু আমি কী কী পড়বো বা এর সূচিপত্রে কী আছে একবার আপনারা দেখে নিন, আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় পূজাবার্ষিকী অন্তরীপ দেখতে পাচ্ছেন, এখানেও মায়ের মুখ করেছে, মুদ্রিত মূল্য 280 টাকা। এবার আপনি কোথা থেকে কিনছেন তার উপরে নির্ভর করছে, একদম রিচ একটা কন্টেন্টস। অভিক মোহন দত্তের লেখা গত বছর তো খুব ভালো লেগেছিল, অর্ক কৈতণ্ডী, তারপর উপন্যাসিকা রয়েছে অনেকগুলি। তো এগুলো কায় শাস্ত্র রয়েছে অভিজ্ঞান গাঙ্গুলি দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা রয়েছে। তো এতগুলি লেখা রয়েছে, তো এগুলো পড়ার খুব ইচ্ছা আছে। আর যদি ছাপা আপনাদের দেখাই, কিন্তু এটা মাঝে মাঝে ছবিও আছে, তো প্রিন্টিং কিন্তু খুব বড় না হলেও পড়তে অসুবিধা হয় না, সুতরাং সব দিক থেকে ভালোই। এবং একটি বুক মার্কও দিয়েছে, যদিও আমি সেটা পড়তে গিয়ে ইতিমধ্যে খুলে ফেলেছি। এই পত্রিকাটা আমি প্রথম কিনেছিলাম, সেটা হচ্ছে শারদীয় দেশ, 260 টাকা মুদ্রিত মূল্য কিনেছিলাম। সত্যি কথা বলতে কি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্য, কারণ এবার আনন্দমেলা পূজাবার্ষিকীতে ওনার লেখা প্রকাশিত হয়নি এবং শুনেছিলাম যে নাকি দেশে হবে। এবং দেশ যখন প্রকাশিত হলো দেখলাম যে হ্যাঁ, এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে এবং মূলত আমি সেই কারণেই এই বইটা কিনেছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় টুপি পরেছি আর
প্রচেতগুপ্ত শরীরের ভিতর শরীর পড়েছি। প্রচেতগুপ্ত শরীরের ভিতর শরীর কাহিনীটার কথা বলবো, ভাবায়, বেশ একটু ভাবায় এরম একটা গল্প। বিষয়বস্তুর দিক থেকে অভিনবত্ব অবশ্যই আছে এবং লেখকের যে মুনশিয়ানা সেটা স্বভাবতই তার লেখার মধ্যে ফুটে ওঠে, কিন্তু শেষটা গিয়ে একটু অন্যরকম হলে বোধ হয় ভালো হতো। মানে সেই শেষে গিয়ে সব যেন সেই বাধাগতে পড়ে যায়, এটা কোথাও একটু পাঠক হিসেবে মনকে নাড়া দেয়, কিন্তু বেশ ভালো লেখা, যে লেখা মানুষকে ভাবায়। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় টুপি একদমই অদ্ভুত সিরিজের গল্প এবং পড়ে মন ভরে গেছে। একটা কথাই বলবো, শীর্ষেন্দু ইস শীর্ষেন্দু, কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই যে লেখার যে ধরন, এই যে একটা অদ্ভুত টাইপের লেখা, আমি জানি না সেটা কেন আনন্দমেলা ছেড়ে এবারে এই দেশ শারদীয়াতে প্রকাশিত হলো। যাই হোক, হলো যে সেটাই বড় লাভ। অনেকেই নাকি বলছেন যে শীর্ষেন্দুর যে লেখার বয়সের সঙ্গে সঙ্গে ওনার লেখার ক্যাপাসিটি কমে যাচ্ছে, হ্যানা তেনা, আমার মনে হয় না। কারণ আমার তো টুপি উপন্যাসটা পড়ে দারুণ লেগেছে এবং সত্যি মানে একটা অন্য জগতে পৌঁছে যাওয়া যায়, মানে শীর্ষেন্দুর এই ধরনের লেখাগুলো পড়লে আমার তো মনে হয় খুব খুব রিয়েলিস্টিক, কিন্তু সেটাকে একদম অন্যভাবে বলা। এবং সেই ভূত যারা ক্ষতি করতে চায় না, সেই চোর যে আসলে খুব ভালো এবং সবসময় দুষ্টের দমন হচ্ছে, শিষ্টের পালন হচ্ছে, এইরকম একটা যে পরিবেশ, এবং তার মধ্যেও কিছু ডায়লগস আছে অদ্ভুত অদ্ভুত, মানে আমার মনে হয় একটা কিরকম একটা দারুণ একটা ফ্যান্টাস্টিক গোছের লেখা, মানে একদম শীর্ষেন্দু ঘরানার লেখা। ওই জন্য বললাম শীর্ষেন্দু শীর্ষেন্দু, তো আমার দেশ কেনা এর জন্য সার্থক। বাকিটা আপনাদের দেখাচ্ছি, প্রচ্ছদটিও কিন্তু অসাধারণ হয়েছে, আমানন্দ বন্দ্যোপাধ্যায়ের যে প্রচ্ছদ শারদীয় দেশে। এবার আপনাদের ভেতরটা দেখাই, শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচ্ছদটি, এটি সত্যিই নজর কাড়ে। মুদ্রিত মূল্য 260 টাকা। দেশের প্রিন্টিংগুলো একটু বড় হলে বোধ হয় ভালো হতো। পাঠক সূচির মধ্যে গল্প রয়েছে, অনেকগুলি গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে। উপন্যাসের মধ্যে আমার এই দুটো পড়া হয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রচেতগুপ্ত, এখনও খানিকটা পড়া বাকি রয়েছে। তো পাতা ভালো, কিন্তু প্রিন্টিংগুলো কিন্তু আর একটু বড় বড় হলে পড়ার ক্ষেত্রে ভালো হয়। এটা শীর্ষেন্দুর লেখাটাই খোলা হয়ে গেছে টুপি। তো এই হচ্ছে এবছরের দেশ। আর চতুর্থ যে পূজাবার্ষিকী শারদীয়টা কিনেছি সেটা হচ্ছে নবকল্লোল। নবকল্লোলের ইতিমধ্যে দুটো লেখা পড়েছি, একটি হচ্ছে অর্পিতা সরকারের একটি উপন্যাস, আর একটি হচ্ছে যার জন্য আমি এই বইটা কিনেছি, বিশেষত যার লেখা পড়বো বলে, সেই বিনোদ ঘোষাল, কাঁকড়া বীজ পড়লাম। অর্পিতা সরকারের চুপি চুপি পড়েছি। অর্পিতা সরকারের লেখা যেরকম, মানে আমার মনে হয় ওনার খুব বাস্তববাদী লেখা হয় না, ওই সবই প্রেম ভাষা লেখা, তো এটাও ওরকম একটা প্রেম প্রেম ধরনের লেখা। আর কাঁকড়া বীজ কী বলবো, ভালো লেগেছে, বিষয়বস্তু তো একদমই খুব অভিনব, কিন্তু আমি আরেকটু অন্যরকম আশা করেছিলাম, মানে একটা জায়গা পর্যন্ত গেলাম, সেখান থেকে একদম ঝটকা মেরে একদম অন্যরকম হয়ে গেল। লেখক সেইভাবে ভেবেছেন, পাঠক হিসেবে আমার মনে হচ্ছিল যে যদি একটু অন্যরকম হতো ভালো হতো, কিন্তু এবারেরও আমার মনে হয়েছে যে নবকল্লোল বেশ একটা সমৃদ্ধ কন্টেন্টস নিয়ে এই পূজাবার্ষিকী প্রকাশিত হয়েছে। লাস্টে নবকল্লোল, নবকল্লোলের প্রচ্ছদটিতেও কিন্তু মায়ের মূর্তি রয়েছে এবং এই সনাতনী চেহারা মায়ের সবসময় ভালো লাগে। মুদ্রিত মূল্য 180, নবকল্লোলের দামও কিন্তু খুব একটা বেশি নয় এবং বেশ ভালো। যে অনেকগুলি ধর্মীয় লেখা রয়েছে, উপন্যাস রয়েছে 6টি, আমি কতটা দেখাতে পারছি জানি না, উপন্যাস রয়েছে 6টি, এছাড়া বড় গল্প রয়েছে, এমনি গল্প রয়েছে, কবিতা রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে, নাটক রয়েছে, তো গল্প অনেকগুলি রয়েছে। তো
সব মিলিয়ে মন্দ নয়। তো আপাতত এই পর্যন্ত। তো অনেকগুলো উপন্যাস ইতিমধ্যে পড়েছি, কিন্তু এখন অনেকটা পড়া বাকি। তো যেটা বলছিলাম যে এইটা কিন্তু অনেকটা পাওয়া, মানে একটা ধরুন নবকল্লোলের মুদ্রিত মূল্য করেছে 180। তো আমি যে দাদার কাছ থেকে কিনি সোনারপুরের যে রেলের স্টেশনের ওখানে যার স্টল আছে, তিনি 170 নিয়েছেন। তো 170 টাকায় এতগুলো উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, বা আমি শুধু বর্তমানের কথাই বলি না কেন, মানে এতগুলো জিনিস 100 টাকার মধ্যে পাওয়া, মানে এটা কিন্তু একমাত্র এই বাংলা শারদীয়া উৎসব আমাদের দুর্গাপুজোর সময় সম্ভব হয়। এবং পুজো পূজাবার্ষিকীগুলো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু একদম এক একটা ট্রেজারাস। অনেকে বলেন যে আগে ভালো ছিল, এখন অতটা মান ভালো নেই, যে সময় যেরকম। সুতরাং আমি যে সময় আছি, আমার মনে হয় এখন অনেক লেখালি অনেক ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, কারণ আমি যে কটা লেখা পড়লাম প্রত্যেকটা কিন্তু একে অপরের থেকে আলাদা, এত বিচিত্র বিষয়বস্তু এবং সবই একসঙ্গে পড়তে পাচ্ছি, সেই নিয়ে আমার ভালো লেগেছে। আমি জানি না এরপরে আর কটা বই সংগ্রহ করব, তবে যদি করি এবং পড়ে ফেলতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমার পাঠক প্রতিক্রিয়া অবশ্যই শেয়ার করে নেব। আপনারা কী কী পড়লেন, আপনাদের কেমন লাগলো, এর মধ্যে কোনো উপন্যাস আপনারা পড়েছেন কিনা, বা আপনাকে আমাকে কোনোটা পড়তে সাজেস্ট করছেন কিনা যদি বলেন, আমার ভালো লাগবে। আর সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ বই পড়তে ভালোবাসে তাকে সাজেস্ট করুন আমার চ্যানেল। ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক বই পড়বেন। আশা করছি পুজোর আগে আবার দেখা হচ্ছে।